দেখুন বন্ধুরা, সকাল সকাল জানলা দিয়ে আমার পরিষ্কার আকাশ, ঝলমলে রোদ, এটা পশ্চিম দিক। এবার আপনাদেরকে দেখাবো আলো ঝলমলে পূর্ব দিক, আমার অ্যালোভেরা গার্ডেন। আলো অনেক অ্যালোভেরা আছে, পাশে রাখা আছে। সুন্দর সকাল, এই সকালে বেরিয়ে পড়ছি আমি আমার বন্ধুদের সাথে অজানা। নমস্কার বন্ধুরা, চললাম আমি, জুতো পরছি, লাল জামা, লাল জুতো, লাল জুতো ভাই খোকা বাবু যায়, অনেক বয়স হয়ে গেছে তো লাল জুতো লাল জামা পরি। এখন কোন এক অজানা গ্রামের উদ্দেশ্যে বেরোবো আজকে, কোথায় যাবো জানি না। আমরা 5-6 জন স্কুলের বন্ধু মিলে আজকে যাবো। আমার পাতে জুতোটা পরাই যাচ্ছে না, অনেকদিন পরিনি। যাই হোক, জুতো পরা হয়ে গেছে, এবার আমি বেরোবো। বাই থানা, বাই রিমি, রাস্তায় অনেক আওয়াজ হচ্ছে, বেরিয়ে পড়লাম আমার বাইক নিয়ে। এটা আমার বাইক, আমার পক্ষীরাজ, আমার খুব পছন্দ, এটা নিয়ে আমি বেরোলাম। আশা করি আপনারা সবাই বলবেন শুভ যাত্রা। বন্ধুরা, ডেস্টিনেশনে চলে এসেছি আমরা। দেখুন, সুন্দর লাল মাটির সুন্দর গ্রাম দেখা যাচ্ছে। আমি গাড়িটা চালু করে আপনাদের গাড়ি চালাতে চালাতে আমি ভিডিওটা করছি, এখানে একটু অসুবিধা হচ্ছে। গাড়ি চালাতে চালাতে ভিডিওটা করছি আমি, বাইক চালাতে চালাতে, গাড়ি বলবো না, রাদার একটা বাইক। সুন্দর মেঠো রাস্তা, লাল মাটির রাস্তা, অনেক দিন বাদে দেখতে পেলাম। সকালবেলা উঠে বেরিয়ে পড়েছিলাম। এই জায়গাটা হচ্ছে পাল্লা রোড, বর্ধমানের কাছে। বর্ধমান পর্যন্ত যেতে হবে না, টোল প্লাজার পর থেকে বাজিকে ঘুরে যাবেন। সুন্দর সবুজে ভর্তি চারিদিকে। সামনে দামোদরের চর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি বাইক চালাতে চালাতে এক নিজেই চালাচ্ছি, নিজেই ভিডিওটা করছি, কোথাও কোথাও কেঁপে যেতে পারে বা হাওয়ার আওয়াজ আসতে পারে। আপনারা দেখুন, সামনে থেকে আবার বাইক আসছে। একেই বলে গ্রাম ছাড়া এই রাঙামাটির পথে। এরকম মাঝে মাঝে বেরিয়ে পড়বেন, এখন তো সবাই অফিসে যাচ্ছেন না, সব কিছু যাচ্ছেন না। সুন্দর একটু হাওয়ার আওয়াজ আসছে, সামনে সুন্দর একটা ফুটবল খেলার মাঠ। গ্রামের দিকে এগুলো পাওয়া যায়, শহরের দিকে এখন আর তো কেউ ফুটবল খেলে না, সব গ্রামেই খেলাধুলো হয়। দেখুন, আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদের। সুন্দর লাল রাস্তা, বাঁধের মতো করে রাস্তাটা করা আছে, দুদিকে জমি নিচু, কিছু বাঁশ বন রয়েছে, এখানে পার্থেনিয়াম গাছ কিছু রয়েছে। আমি এগিয়ে চলেছি, আমার বন্ধুরা একটু এগিয়ে গেছে, আমি ক্যামেরাটা সেট করতে আমার সময় লাগছিল। এখানে একটা খুব সুন্দর বাংলো আছে, সেই বাংলোটায় আমরা যাব। গরু চড়ছে, ঘাস খাচ্ছে, আমিও চড়তে বেরিয়েছি। ছোট গুমটি দোকান, এই সমস্ত জায়গায় এলে মনটা অন্য আনন্দে ভরে যায়। ফ্রেশ অক্সিজেন, কোনো পলিউশন নেই, কিচ্ছু নেই। আমি এগিয়ে চলেছি বাইক নিয়ে, নিচে দেখুন গোবর দিচ্ছে। একটু জিজ্ঞেস করে নিই, বাংলো কি সামনে? চলে এলাম, বন্ধ করে আবার দেখাচ্ছি আপনাদের। হাওয়ার আওয়াজে একটু সাউন্ডটা কম আসবে। আমার বন্ধুরা এগিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না ওদেরকে। সুন্দর মেঠো পথ ধরে এগিয়ে চলেছি, সরু রাস্তা, বাঁধের মতো, আলের মতো করে রাস্তা করা। আমার বন্ধুরা অনেকটাই এগিয়ে গেছে। হ্যাঁ,
ওদেরকেই ধরতে করছি আমি। জানি হাওয়ার আওয়াজ হচ্ছে, সাউন্ড ঠিকঠাক আসছে না, আপনারা সাউন্ডের দিকে নজর দেবেন না, আমার কথার দিকে নজর দেবেন না। আপনারা এই সুন্দর বিউটিটা দেখুন, এখান থেকে পাল্লা 3 কিলোমিটার দেখালো পাল্লা রোড, যেখানে দামোদর নদী আছে। সামনে চাকায় হাওয়া দিচ্ছে, সাবধানে গাড়ি চালাতে হচ্ছে, রাস্তা ভালো না, আবার মাঝে মাঝে ট্রাক্টরও আছে আসছে। ট্রাক্টর থেকে সাইডে যাবে, আমি ভিডিওটা বন্ধ করছি। সুন্দর লাল রাস্তা, ছোট ছোট বাচ্চা খেলে বেড়াচ্ছে, একজন সামনে মাথায় করে ঘাস নিয়ে যাচ্ছে, আমার বন্ধুরা মনে হয় সামনেই দাঁড়িয়ে আছে, দেখা যাক। এসব জায়গায় কিন্তু চার চাকা গাড়ি নিয়ে না আসাই ভালো, বাইক থাকলে বা কোনো টু হুইলার থাকলে গাড়িতেই এই সফরগুলো করা ভালো, আনন্দ হবে। আর ডবল ক্যারি করে বাইকে না যাওয়াই বেটার, সিঙ্গেল। আমরা কিন্তু 5 জন এসেছি 5টা বাইক নিয়ে। বাঁদিকে দামোদর নদী, চাষবাস চলছে, ভিডিওটা খুব রিস্ক নিয়ে করতে হচ্ছে, কারণ এক হাতে আমি বাইকটা চালাচ্ছি, প্লাস দেখতে পাবেন একটা হাত ধরা আছে, একটা হাত ফ্রি, ক্লাচের হাতটা ফ্রি। রাস্তার দিকেও নজর রাখতে হচ্ছে, কারণ দেখতেই পাচ্ছেন রাস্তা খুব একটা ভালো নয়। একে বলে গ্রাম ছাড়া সেই রাঙা মাটির পথে, রাঙামাটির পথ ধরে এগিয়ে চলেছি। এই মুহূর্তে ডেস্টিনেশন আননোন, কোথায় গিয়ে পৌঁছবো জানি না। আমার বন্ধুরা এগিয়ে গেছে, ওরা বলেছে, আমি ভিডিও করছিলাম, ওরা বলেছে দাঁড়িয়ে আছে, রাস্তা আমাকে দেখে নেবে, যেদিন কেউ যখন ওদেরকে দেখতে পাবো আমি স্টপ করে দেবো গাড়ি, আর ক্যামেরাও স্টপ করে দেবো। দূরে দেখা যাচ্ছে সুন্দর তাল গাছ, রাস্তাটা মেঘছে, সুন্দর করে মেঘছে রাস্তাটা। এটা হয়তো খুব সাধারণ একটা ভিডিও আমি করলাম, কিন্তু দেখবেন, অবসর সময় দেখবেন, ভালো লাগবে আপনাদের। সুন্দর তাল গাছ, সামনে নদী দামোদর, দেখতে পেয়ে গেছে আমাকে, নামতে হবে এবার, এখন ক্যামেরাটা অফ করছি। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, এবার খাওয়া দাওয়া করবো, ঢুকছি। এটার নাম অ্যারোমা ফ্যামিলি রেস্টুরেন্ট, দেখে ভালোই মনে হচ্ছে বাইরে থেকে, ভেতরে গিয়ে বুঝতে পারবো কীরকম। বলছি ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সবই পাওয়া যায়, এমনি পরিষ্কার পরিচ্ছন্নই মনে হচ্ছে দেখে, জায়গাটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। এটা হচ্ছে বর্ধমানের শক্তিগড়ে, ফুলের বাগান টাগানো করে রেখেছে এরা, কিছু পিটুনিয়া ফুল হয়েছে। রেস্টরুমও জেন্টস আর লেডিস আলাদা করে করা আছে রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছেন। আমাদের বাইকগুলো দাঁড়িয়ে রয়েছে, বন্ধুরা সব এসে বসেছে, ভেতরকে যাবো আমরা খেতে। এরপর ভেতরে খাওয়া দাওয়া চলি আপনাদের।
এটা হচ্ছে নীলকমল চন্দ, প্রস্তাব কুচাই, সৌরভ জানা, অরিজিৎ সেনগুপ্ত। আমাদের খাবার এসে গেছে, সৌরভ সার্ভ করছে। দেখে তো বেশ টেস্টি মনে হচ্ছে। আর একটা তরকারি বলে দেবো বুঝলি বাবু, বেশ ঘরোয়া পরিবেশ। অরিজিৎকে ঠিক করে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার দেখা গেছে সুন্দর মুখটা। ওর আজকে একটা নতুন নামকরণ হয়েছে, সেটা পরে বলবো। শক্তিগড়ে স্টেশনের কাছে শুনেছিলাম নাকি একটা ভালো দোকান আছে, তো সেইটা খুঁজতে আমি আর দাদা ট্রেনে এসেছিলাম শক্তিগড়ে। স্টেশনের কাছে যে দুটো দোকান নাকি অথেন্টিক, তাদের দোকানে গেছি, সেম দোকান। লোকাল লোকের সঙ্গে কথা বললাম, দাদা শক্তিগড়ে ভালো ল্যাংচা কোথায় পাবে, কিন্তু এখন সব এক। তারপরে ওখান থেকে টোটো করে এইখানে এসেছি। আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে দেখলাম যে বই বিক্রি হচ্ছে। ও, খান তুমি দেখলাম গাড়িতে করে, মানে গাড়ি মানে তবে ওখানে ওই শান্তিনিকেতনে দেখে যেরকম পুরীতে পুরীতে বিক্রি করে, একটু দইটার একটু অন্যরকম না, কেমন যেন খিট খিট টাইপের খেতে না। অরিজিনাল যারা ল্যাংচা মানে দোকানের মালিক ছিল, তারা হয়তো নিজেরা ওই কারখানাটা তো করে, এদের হয়তো বেঁচে দেয় কমিশন কাজে, এরকম ব্যাপার। হ্যাঁ, সেরকম আমাকে 500 পিস কালকে দেবে, ওকে বললো আমাকে 500 পিস দেবে, এইভাবে হয়তো টোটো 4-5 ঘর ফ্যাক্টরি আছে, তারা হয়তো 5-6 হাজার ল্যাংচা। কারণ এখানে এসে আমি 5টা আমি আর দাদা 6টা দোকানে খেয়েছি, সব এক 6টা দোকানে খেয়েছি। না, তার মধ্যে ল্যাংচা মোলটা ভালো এখানে করছে, ওদের এটা ওই যে ভেতরের যে মেটেরিয়ালটা সেটা কুঁদরির মতো, কুঁদরি কুঁদরির মতো। কুঁদরি খেয়েছিস? গ্রুপে ছাড়লে হয়েছে টাকি গানটা গা গান তো তুই ভালো গাইস, গান ভালোবেসে গান। গলায় কি হচ্ছে চলে গা জানতে মগর জি নেহি সত্যে তুমারে বিনা মঞ্জিল সে বহুত তুমি আর আমরা এলাম মামা ভাগ্নে ল্যাংচা হলে। এই দোকানে খাবার বেশ ভালো, আমি আগেও খেয়েছি, আপনাদের আবার সেটা খেয়ে দেখাবো, কিনবো বাড়ির চলে নিয়ে যাবো। ৩৫ টাকা হয়েছে আপনার।
একটা সিঙ্গারা আছে।